আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়। দাঁতের মাড়ি কিভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয় এবং আক্রান্ত হয়ে ফুলে ওঠে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স মাড়ির সমস্যা তখনই হয় যখন মাড়িতে মারির যে কোনো প্রান্তে বা দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমতে শুরু করে টি ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের দু মধ্যবর্তী স্থানে বেশ কিছু লেগে আছে একটা কিছু লেগে আছে একটি স্তর পড়ে গেছে দেখা যাচ্ছে তো এটি হচ্ছে আমরা যে খাদ্যগুলো খেয়ে থাকি যে খাবার গ্রহণ করি বা খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকণাগুলো দাঁতের ফাঁকে আটকে থাকা এবং আটকে থাকার কারণে সেগুলো ব্রাশ ঠিকমতো সঠিকভাবে ব্রাশ না করার কারণে সেগুলো বের হতে পারে না আর এটি হয় ব্যাকটেরিয়ার প্রধান কারণ ভিউয়ার্স এটি নিচের দাঁতের ছবি তো দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতের যে জয়েন্টগুলো থাকে অর্থাৎ দু দাঁতের মধ্যবর্তী যে সংযোগস্থল থাকে সেখানে দেখতে পাচ্ছেন যে বেশ ক্যালকুলাস বা খাদ্যকণা জমে আছে এগুলো ধীরে ধীরে জমতে জমতে অনেক বেশি হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো যখন এই পর্যায়ে চলে আসে অর্থাৎ দাঁতের যে ক্যালকু খাদ্যকণাগুলো জমতে জমতে যখন এমন হয়ে যায় তখন আমরা এটিকে ক্যালকুলাস বলি বা দাঁতের পাথর বাংলাতে বলা হয় তো এই দাঁতের পাথরগুলা দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করে থাকে এই অবস্থায় এই পাথরের ভিতরে প্রচন্ড পরিমাণে ব্যাকটেরিয়া বসবাস করে যেটি আমরা খালি চোখে কখনোই দেখতে পারি না আর এছাড়া এই ব্যাকটেরিয়া সহ আপনার এর জন্য মুখের ভিতরে প্রচন্ড দুর্গন্ধও হতে পারে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যালকুলাসগুলো জমে আছে আর তার জন্য নিচে যে মাড়ির অংশটা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ লাল হয়ে আছে ফুলে আছে এটি হচ্ছে অসুস্থ মাড়ি শুধুমাত্র এখানে যে ক্যালকুলাসগুলো জমেছে ধীরে ধীরে খাদ্যকণা জমে জমে যে শক্ত হয়ে গেছে ব্যাকটেরিয়ার উৎপত্তি এখানে যখন অনেক বেশি হয়ে গেছে তখন সেটি গাম অর্থাৎ মাড়ির ভিতর অব্দি পৌঁছে গেছে এবং সেখানে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন এই পাশটা স্বাভাবিক থাকলেও এখানে ক্যালকুলাসের পরিমাণটা বেশি তার জন্য কিন্তু এখানে ফুলে উঠেছে ভিউয়ার্স এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে এসব জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রতিটা দাঁতের গোড়ার দিকে কিছু না কিছু জমে আছে অর্থাৎ এগুলাই হচ্ছে খাদ্য কণা কিছু কিছু খাবার থাকে যেগুলো দাঁতের সঙ্গে লেগে থাকে যেমন চকলেট পাউরুটি বিস্কিট চানাচুর সব জাতীয় খাবার বিভিন্ন খাবার যখন খাবার শেষে দাঁতের এবং দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে পৌঁছে যায় আর সেটি যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে মাড়ির ভিতর ঢুকে যায় এবং ধীরে ধীরে সেটি পচনের শুরু হয় আর সেই পচনের মাধ্যমেই ব্যাকটেরিয়া উৎপন্ন হতে থাকে এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রতিটা দাঁতের গোড়া কিন্তু এখানে দেখেন ফুলে আছে আর যেখানে ফুলে আছে সেই দাঁতটার গোড়াতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু একটা জমে আছে তো মাড়ির সমস্যার মেন কারণ হচ্ছে দাঁতের গোঁড়ায় খাবার জমে থাকা ভিউর্স এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এখানেও সেম এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা দাঁতের গোড়ার দিকে কিছু না কিছু জমে আছে খাদ্যকণা জমে আছে যে খাদ্যকণাগুলো প্রতিনিয়ত ব্যাকটেরিয়া উৎপন্ন করে চলেছে এবং সেই সঙ্গে আপনার দাঁত এবং মাড়ির ক্ষতি করে চলেছে আর এই অবস্থা চলতে থাকলে একটা সময় দেখা যায় যে মাড়ির বিভিন্ন সমস্যা চলে আসে মাড়ি থেকে রক্তক্ষরণ হতে থাকে মাড়ি ফুলে লাল বর্ণ ধারণ ধারণ করে আমরা যেটাকে অ্যাকুইট জিঞ্জিভাইটিস বলে থাকি যেটা মাড়ির অনেক ধরনের প্রদাহ হয় এজন্য হতে পারে তো viewers শুধুমাত্র যদি ঠিক মতো আমরা যে খাবারই খাই না কেন খাবার খেতে কোনো নিষেধ নাই কোনো মানা নাই তবে আমাদের লক্ষ্য করা উচিত যে আমরা যে খাবারই খাই না কেন খাওয়ার পরে যদি আমরা ঠিক মতো আমাদের দাঁত এবং মাড়ি পরিষ্কার করে নেই তাহলে কিন্তু কোনো দিনই আমাদের দাঁতে সমস্যা হওয়ার কথা নয় দাঁতের সমস্যা মাড়ির সমস্যা তখনই শুরু হয় যখন দাঁতে বা মাড়িতে খাবার জমতে থাকে ভিওয়ার্স সামনের দিক থেকে থেকে মাড়ির দিকটা আরো বেশি দেখা যায় ব্যাকটেরিয়া উৎপন্ন হতে কারণ হচ্ছে সামনের দিকটা আমরা খুব বেশি খাওয়ার কাজে ব্যবহার করি না সাধারণত চিবিয়ে খাওয়ার জন্য মাড়ির দাঁতগুলো ব্যবহার করা হয় আর তার জন্য মাড়ির দিকটা ভালো করে ব্রাশ করতে হবে যদি ভালো মতো ব্রাশ না করা হয় তাহলে এই ধরনের যখন খাদ্যখানাগুলো মাড়িতে দু দাঁতের মধ্যবর্তী স্থানে বা মাড়ির ভিতর ঢুকে থাকবে সেগুলো ধীরে ধীরে জমতে থাকবে এক সময় সেটি ক্যালকুলাস হয়ে যাবে পাথরের মতো হয়ে যাবে আর সেখানে ব্যাকটেরিয়া ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে এবং যত ব্যাকটেরিয়া হবে তত দাঁত এবং মাড়ি উভয়ের সমস্যা হতে থাকবে মাড়ি ধীরে ধীরে এভাবে ফুলে উঠতে থাকবে মাড়ি দিয়ে মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে থাকবে এছাড়া ভিউয়ার্স যদি কারো এই ধরনের ভাঙা দাঁত থাকে অনেকদিন থেকে দাঁত ভেঙে গেছে দাঁতে ব্যথা থাক বা নাই থাক দাঁতে অনেক বড় গর্ত হয়ে গেছে দাঁত ভেঙে মাড়ির সঙ্গে মিশে আছে এমন দাঁতের মধ্যে প্রচুর পরিমাণে খাবার জমে থাকার কারণে সেখানে প্রচুর ব্যাকটেরিয়া উৎপন্ন হয় সেক্ষেত্রেও মাড়ি ফুলতে পারে মাড়ি ফুলে উঠতে পারে দাঁত সেখানে ব্যথা হতে পারে এছাড়া আরও অন্যান্য কারণে মাড়ির সমস্যা হতে পারে তো সম্ভাব্য সব থেকে বেশি যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে ব্রাশ ঠিক মতো না করার কারণে যে খাদ্য মাড়ির মাড়িতে এবং দাঁতের ফাঁকে জমে থাকে সেখান থেকেই এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমরা খাবার খাবার পরে অবশ্যই ঠিক মতো সঠিক নিয়মে দাঁতগুলো যদি ব্রাশ করে ফেলি তাহলে কিন্তু আমাদের দাঁত এবং মাড়ির সমস্যা থেকে আমরা নিস্তার পেতে পারি তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম